হ্যালো ভিউয়ার্স, মিস্টার এসআরডির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এখনও এই ড্রামার আগের এপিসোডগুলো দেখনি, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এপিসোডের শুরুতে আমরা গুনকে দেখি। ও ডংকে কল করে বলে যে ও একটা পার্ট টাইম জব পেয়েছে, রাতের বেলা ডিউটি, তো তাই আজকে বাসায় থাকবে না। ডং যেন টেনশন না করে। ডংয়ের বাড়ির বাইরে প্লেগ্রাউন্ডে গুন উজুকে দেখতে পায়। উজুকে দেখি ও ভয়ে লুকিয়ে পড়ে। উজু এত বেশি ড্রিঙ্ক করে ওখানে বসেছিল যে ও দাঁড়াতেও পারছিল না। উজু অনেক আপসেট হয়েছিল। জুনের সাথে বাড়ে বসে তো ও ডংয়ের ব্যাপারে তার ফিলিংস শেয়ার করছিল। জুন যাওয়ার পর ও একা একাই বাড়ে বসেছিল আর চিন্তা করছিল যে ও কি আসলেই ডংয়ের প্রেমে পড়েছে কিনা। ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। মাতাল অবস্থায় হাঁটতে হাঁটতে উজু ডংয়ের বিল্ডিংয়ের সামনে এসে পড়ে। ও ভাবছিল যে কিভাবে আস্তে আস্তে ডং ওর ক্লোজ হয়েছে, এমন আরো অনেক স্মৃতি ওর মনে পড়ে। এসব ভাবতে ভাবতে উজুর কান্না আসে আর ও ওখানে বসেই কাঁদতে থাকে। তো গুন ডংকে কল করে বলে যে উজু তার বিল্ডিং এর বাইরে মাতাল অবস্থায় বসে আছে। ডং যেন তার বোনের দিকে একটু খেয়াল রাখে। খবর পেয়ে ডং ছুটে বাইরে আসে। তাড়াহুড়ায় ও স্লিপার পরে এসে পড়েছে। উজুর কি না কি হয়েছে ভেবে ও পেরেশান হচ্ছিল। ডং উজুর কাছে এসে পড়ে আর চুপচাপ ওর সামনে বসে ওকে দেখতে থাকে। উজু চোখ খুলে ডংকে দেখে চমকে যায়। ডং বলে, তুমি যখন এখানে এসে পড়েছ তাহলে আমাকে একটা কল দিতে, একা একা বাইরে বসে থাকতে তোমার ভয় করে না? ইভেন ডিরেক্ট উপরেও তো এসে পড়তে পারতে। উজু বলে, আপনি শিওর কীভাবে যে আমি আপনাকেই দেখতে এসেছি? আচ্ছা, আশেপাশের সবাই আমার ফিলিংস বুঝল, শুধু আমি নিজেই নিজের ফিলিংস বুঝতে পারলাম না। আসলে আপনি এমন ভাব করে থাকেন যে আপনি আমাকে বা আমার কোনো কিছু নোটিস করেন না। উজু ডংকে চলে যেতে বলে। সে নিজে নিজেই বাসায় চলে যাবে। ডং বলে, উঠো, অনেক রাত হয়েছে, আমি তোমাকে বাসায় দিয়ে আসবো, আর যদি এই বেঞ্চে বসে রাত কাটাতে চাও তাহলে অন্য কথা। উজু তো নেশায় বুদ হয়ে আছে। হাঁটতে হাঁটতে উজু জিজ্ঞেস করে, আপনার ঠান্ডা লাগছে না? স্লিপার্স পরে হাঁটতেছেন যে? উজুর অনেক পানির পিপাসা পেয়েছে। ডং ওকে নিয়ে এক দোকানে বসে। উজু নিজের ব্যাপারে ওকে বলতে থাকে। ওই স্কুলে আর্চারিতে গোল্ড মেডেলিস্ট ছিল, ন্যাশনাল টিমে চান্স পাওয়ার সম্ভাবনাও ওর ছিল, এক বিখ্যাত কোচের আন্ডারে ট্রেনিংয়ের সুযোগও এসেছিল। কিন্তু ওকে আর্চারি ছাড়তে হয়েছিল কারণ এক কার অ্যাক্সিডেন্টে ও শোল্ডারে আঘাত পেয়েছিল। বুঝতে পেরেছো কোন অ্যাক্সিডেন্ট? উজু যখন দেখতে পেয়েছিল যে তার বাবা হিজার সাথে রিলেশনে আছে, তখন তাকে থামাতে ওই যে গাড়ির সামনে লাফ দিয়ে পড়েছিল না, তখন উজু বলে, বাবাকে আমি বলেছিলাম যে আমি সব জানি, তুমি তোমার ফ্যামিলির কাছে ফিরে এসো। কিন্তু জানেন ডং, সময়ের সাথে সাথে আমি বুঝেছি যে আসলে আমি বাবাকে ফিরিয়ে আনার জন্য এমন করেছিলাম তা না, আমি চাইছিলাম বাবাকে হার্ট করতে। যে কষ্ট আমি পেয়েছি তার কিছুটা বাবাকেও দিতে চেয়েছিলাম। কি লাভ হয়েছে, আমিও ব্যথা পেয়েছি, আবার বাবাও ফিরে আসেনি। ডং বলে, তোমার পেইনটা অনেক বড় ছিল, কিন্তু দেখো এর কারণে কিন্তু তোমার লাইফ বরবাদ হয়ে যায়নি। কোনো পেইনই আজীবন লাস্ট করে না। উজু বলে, আমার মতো মানুষের জীবনের সাথে আপনার নিজেকে জড়ানো ঠিক হবে না। আমাকে পছন্দ না করলেও কোনো প্রবলেম নেই, আমি অন্তত আপনার কোনো প্রবলেমের কারণ হব না। ডং চুপচাপ উজুর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা উজুকে একা একা যেতে দেখি। ও অনেক গিল্টি ফিল করছিল। ও অবশেষে ওর ফিলিংস বুঝতে পেরেছে। ডংও বাসায় ফিরে চুপচাপ দাঁড়িয়েছিল। পরদিন সকালে জুনকে দেখা যায় উজুকে মেসেজ করতে। ও মেসেজে বলে যে ও উজুর মাকে কিছুই জানায়নি। জুন যখন কল করেছিল তখন উজুর মা ফোন ধরেনি। উজু ও জুনকে মেসেজে রিপ্লাই করে বলে যে সে আজ থেকে গুনকে খোঁজা শুরু করবে। দুজনই দুজনকে আননেসেসারিলি মেসেজ করল, তার মানে ওরা ওদের রাগ ভুলে আবারও বন্ধুত্বের হাত বাড়ালো। অন্যদিকে ডং ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলছিল, ওর এক্সিবিশন ক্যান্সেল করতে হবে। কিন্তু ইভেন্ট ম্যানেজার বলে যে মিস্টার চয়ের থেকে ডং কিছুটা এগিয়ে আছে। মিস্টার চয় কারো কাছ থেকে একটা বড় ইনভেস্টমেন্ট পাওয়ার কথা, ওটা এখনও না পাওয়ায় ও এখনও সেলস টিমের পয়সা দিতে পারেনি আর এক্সিবিশনের অ্যারেঞ্জমেন্টও করতে পারেনি। তো ডংয়ের আগে চয়ের এক্সিবিশন করার কোনো চান্স নেই। ম্যানেজার বলে যে চয়ের এই ফাইন্যান্সিয়াল অবস্থার কথা শুনে তো আপনি নিশ্চয়ই অনেক খুশি। কিন্তু ডং বলে যে সে কখনোই মিস্টার চয়ের কোনো ক্ষতি চায়নি। ওদিকে চয়েক আর্ট গ্যালারিতে আসে মিনিয়ংয়ের খোঁজ নিতে। মিনিয়ং বলেছিল যে সে এই গ্যালারির ডিরেক্টর, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে মিনিয়ং এখানে একদিন জাস্ট কি একটা কাজে এসেছিল, তো গ্যালারির ডিরেক্টর পরিচয়টা ভুয়া। চয় খুব রেগে যায়, মিনিয়ং কেন তার সাথে এমন মিথ্যা বলে ধোকা দিল, ও এখন লাস্ট মোমেন্টে কোত্থেকে এত টাকা জোগাড় করবে। সে ডিসাইড করে যে মিনিয়ংয়ের ব্যাপারে সে সব ইনফরমেশন কালেক্ট করবে। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের এক সেকেন্ডে একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে, তাই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মিনিয়ং কারো কলই ধরছিল না, সে নিজেই অনেক পেরেশানিতে আছে। বাসায় বসে সে ডংয়ের কথা ভাবছিল।
রাতে ডং বলেছিল যে সে মিনিয়নকে নিয়ে বিন্দুমাত্র কনসার্ন না। ও কি করে না করে তা নিয়ে ডং এর কোনো মাথা ব্যথা নেই। অফিসের ল্যান্ডফোনে কল আসে, কেউ না থাকে উজুই কলটা অ্যাটেন্ড করে। ডং কল করেছে, ও বলে যে একটা ট্রেডিং কোম্পানির নাম্বার তার অফিসে আছে, উজু যেন তাকে নাম্বারটা বলে। ডং জিজ্ঞেস করছিল যে উজু শরীর ঠিক আছে কিনা, কিন্তু উজু তার আগেই ডং এর কল কেটে দেয়। একটু পর উজু ডং এর মোবাইলে টেক্সট করে নাম্বারটা পাঠিয়ে দেয়। ডং রাতে উজুর বলার কথা ভাবতে থাকে। উজু বলেছিল আপনার উচিত হবে না আমাকে পছন্দ করা। তখন সেখানে ওর বন্ধু ক্যাং আসে। ক্যাং ওর চেহারা দেখে বলে, কিরে তোর মিটিং ভালো হয়নি? ডং বলে, না মিটিং ভালো হয়েছে। ক্যাং বলে, তাহলে এমন চেহারা বানায় রাখছিস কেন, একটু নর্মাল হ। ডং হঠাৎ করে জিজ্ঞেস করে, আচ্ছা ক্যাং, কেউ যদি বলে আপনার উচিত হবে না আমাকে পছন্দ করা, তাহলে এটার মিনিং কি? ক্যাং বলে, এর মানে হলো যে মানুষ তোকে এই কথাটা বলেছে সে আগে থেকেই জানে যে তুই ওকে পছন্দ করিস। ও তোকে আগে থেকেই বলে দিচ্ছে যেন তুই ওকে ভালোবাসার কথা না বলিস, কারণ ও যে কোনো কারণেই হোক তোকে রিজেক্ট করবে। ডং এর মনে পড়ে যে গুণের মেসেজ পেয়ে সে কিভাবে তাড়াহুড়া করে দৌড়ে বের হয়েছে, কি পড়েছে কি অবস্থায় আছে তার বিন্দুমাত্র পরোয়া না করে সে উজুর কাছে ছুটে গেছে। মনে মনে উজুকে মেবিও পছন্দ করে। ডং আপসেট হয়ে যায় ক্যাং এর ব্যাখ্যা শুনে। উজু ডং এর অফিসে ফাইল গুছিয়ে রাখছিল, বের হওয়ার সময় ওর নজর পড়ে ডং এর একটা শার্টের উপর। শার্টের একটা বোতাম ছিঁড়ে গেছে। উজু শার্টটার দিকে তাকিয়ে থাকে। কোম্পানির জন্য টাকা জোগাড় করতে সিমহু ওর গাড়ি বিক্রি করে দেয়। সন্ধ্যায় ও মিনিয়ং এর সাথে বসে বসে ড্রিঙ্ক করছিল। গাড়ি বেচার দুঃখে সিমহু মিনিয়ংকে তার গাড়ির বিভিন্ন গল্প বলছিল। গাড়িটা ওর জান ছিল, কিন্তু ও তো কোম্পানির মালিক, কোম্পানির জন্য এই স্যাক্রিফাইসটাকে করতেই হবে। মিনিয়ং তখন অনেক আপসেট হয়েছিল। ও সিমহুকে বলে যে ডং এখন আর তাকে নিয়ে একদমই কেয়ার করে না। ও মনে হয় নিজের জীবন থেকে মিনিয়ংকে পুরোপুরি মুছে দিয়েছে। ও আশায় ছিল যে হয়তো ডং ওকে মাফ করে ওর কাছে কখনো ফিরে আসবে। সিমহু বলে, তুমি যদি সত্যিই ডংকে ভালোবাসো তাহলে এখন ডংকে একা ছেড়ে দাও, এতদিনে ও তোমাকে ভুলে লাইফে মুভ অন করেছে, ওর ভিতরে জমে থাকা কষ্ট কিছুটা তো কমছে। মিনিয়ং এর পুরনো দিনের কথা মনে করে। সে একবার ডং এর মায়ের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু দেখা হওয়ার আগেই এক ঘটনায় ডং এর মায়ের ক্যারেক্টারও বুঝে গিয়েছিল। হিজা গাড়ির সামনে অ্যাক্সিডেন্টের নাটক করে গাড়ির মালিকের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। তো মিনিয়ং বুঝে গিয়েছিল যে এই মহিলা কতটা লোভী। বাসায় ফিরে মিনিয়ং ডংকে বলে যে সে হিজার সাথে দেখা করেছিল, অনেকদিন ধরে সে হিজার সাথে দেখা করতে চাইছিল, কিন্তু ডংটাকে নিয়ে যাচ্ছিল না। পরে সে নিজেই ডং এর মোবাইল থেকে নাম্বার চুরি করে হিজাকে দেখা করতে বলেছিল। গিয়ে দেখা গেছে এই অবস্থা। মিনিয়ং বলে, আমার মাও তো অনেকদিন ধরে তোমার সাথে দেখা করতে চাচ্ছে, তুমি এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস না কেন, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? ডং বলে, আমি চাই তোমাকে বিয়ে করতে, আর এই জন্যই তোমাকে সময় দিচ্ছি যেন তুমি বুঝে শুনে ডিসিশন নিতে পারো যে তুমি আমাকে বিয়ে করতে চাও কি চাও না। সেদিন রাতেও হিজা মিনিয়ংকে মেসেজ করেছিল যে মিনিয়ং তার সাথে শপিংয়ে যেতে চায় কিনা। আসলে এই মহিলা মিনিয়ংয়ের পয়সায় ফ্রি ফ্রি কেনাকাটা করতে চেয়েছিল। মিনিয়ং বাসায় ফিরে আসে, সে নিজের ঘরে ঢুকতে গিয়েও ঢুকছিল না। কি মনে করে সে ডং এর বাসায় বেল বাজায়। ডং দরজা খোলার পর মিনিয়ং বাইরে থেকেই কথা বলতে থাকে। ডং, আমি তোমাকে বিয়ে করে নিয়ে দ্বিধায় ছিলাম সেটা সত্যি, কিন্তু সেটা তোমার মায়ের কারণে। এই মহিলার কারণে আমার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে বলে আমার ভয় হচ্ছিল, কিন্তু দেখো তুমিও কিন্তু আমাকে কোনো সাহস দাও নাই, তুমি আমাকে অ্যাভয়েড করা শুরু করেছিলে। তুমি যদি একবার বলতে যে সমস্যা নেই মিনি, আমরা সব কিছু মানায় চলবো, তাহলে আমি কনফিডেন্স পেতাম। তুমিও আমাকে একা ছেড়ে দিয়েছিলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সব বলা শেষ করে মিনিয়ং দরজা ছেড়ে দেয়। ও কাঁদতে থাকে, কিন্তু আসলে দেখা যায় যে বাসার দরজা খুলেছিল গুণ। এতক্ষণ ডং ভেবে মিনি ওর সাথেই কথা বলেছে, মিনিং এর কথাগুলো ডং এর আর শোনা হলো না। ডং অফিসে এসে দেখে যে ওর শার্টের ছেঁড়া বোতাম সেলাই করে রাখা। ও বুঝতে পারে যে উজু এটা সেলাই করে রেখেছে। উজু জুনের বাসায় এসে রান্না করছিল। জুনোকে সেখানে দেখে অবাক হয়ে যায়। উজু বলে যে সে জুনের জন্য খাবার রান্না করছে। জুন বলে যে সে ডিনার করে ফেলেছে। উজু বলে, সমস্যা নেই, ফ্রিজে রেখে দে। জুন বলে, তোর না আজকে গুনকে খোঁজার কথা, তুই এখানে কেন? উজু বলে, আমি জানি যে এখানে এলেই গুণের খোঁজ পাওয়া যাবে, আমি পুরো ঘর খুঁজে দেখেছি, ঘরে গুণের একটা কাপড়ও নেই। গুণ তো এখানে আসেনি, তার মানে তুই ওকে কাপড় দিয়ে এসেছিস, ও কোথায় আছে না আছে তুই সব জানিস। উজু বলে, জুন যেন গুণকে আগামীকাল ওর ফার্মেসিতে নিয়ে আসে, ও সেখানে সরাসরি গুণের সাথে কথা বলবে। হেসং বাসায় এসে দেখে যে জুন বাইরে বসে আছে, টেনশন করে সিগারেট খাওয়ার চেষ্টা করছে। হেসং জিজ্ঞেস করে, আচ্ছা ইনস্টাগ্রামে কাপড় অ্যাকাউন্ট জিনিসটা কি? ওর বয়ফ্রেন্ড সোহো বলেছে যে ওর একটা কাপল অ্যাকাউন্ট করে একসাথে ফটো আপলোড করবে। জুন বলে যে হয়তো এটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কিছু একটা হবে। হেসং বলে যে সোহো তো ওর থেকে বয়সে ছোট, ওদের জেনারেশনের অনেক কিছুই ও বুঝে না। জুন ওকে খোঁচা মেরে বলে, আসলে জেনারেশন গ্যাপ না, তুমি তো প্রেম করতে পারলেই খুশি, এত বাদ বিচার করো না,
এজন্য যখন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তখন এটা ওটা ছুতা বের করো। হেসং ওর কথা শুনে রেগে যায়, এমনটা বলছো তো, এর শাস্তি তুমি পাবে। আমার না তোমার মায়ের সাথে দেখা করার কথা, আমি দেখা করব না। জুন তো এবার পড়লো ফাঁপড়ে, ও হেসংকে মারানোর জন্য পিছে পিছে ঘুরতে থাকে। বাসায় ফেরার পর গুন ডংকে বলে যে কেউ একজন বাসার দরজার সামনে এসে ডংয়ের ব্যাপারে অনেক কথা বলেছে। মেয়েটা মনে হয় মাতাল ছিল, ভুল দরজায় নক করেছে। কিন্তু ওর কথা শুনে আবার মনে হয়েছে যে মেয়েটা ডংকে ভালো করেই চিনে। ডং এ কথা শুনে চিন্তায় পড়ে যায়। মিস্টার চয়কে দেখা যায় সে সব জায়গায় মিনিয়ংয়ের অ্যাড্রেস খুঁজতে। পরের দিন রিয়েল এস্টেট এজেন্ট ডংকে কল করে, সে বলে যে আজ সকালে ওই মেয়েটা তোর অফিসে এসেছিল। ও বলেছে যে সে বাড়িটা ফেরত চায় না। এসব নিয়ে ডং যেন চিন্তা না করে আর তাকে না খুঁজে। তখন ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয় যে উজু ওই এজেন্টের সাথে দেখা করতে এসেছিল। ও বলে যে ওর এখন বেশ ভালো একটা জায়গা থাকে। তো ডং যেন গিল্টি ফিল না করে, এজেন্ট তারপরও একবার ডং এর সাথে ওকে দেখা করতে বলে। লোকটা অনেক ভালো, উজু বলে যে সে জানে ডং লোকটা অনেক ভালো। অফিসে ডং উজুকে কনফারেন্স রুমে আসতে বলে। ও উজুকে জিজ্ঞেস করে যে উজু কেন তোর শার্টের বোতাম সেলাই করে রেখেছে। ও থ্যাংকস বলে, কিন্তু এরপর এমন কিছু যেন না করে। উজু চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে ও ঘুরে তাকায়। এত ছোট ছোট ব্যাপারে সরি বলা আর থ্যাংকস বলা কোনো দরকার নেই। আর আপনার যদি মনে হয় আপনার কিছু আমার ধরা উচিত না, তাহলে নেক্সট টাইম অফিসের দরজায় তালা মেরে রাখবেন, যেন আমি ঢুকতে না পারি। ডং চুপচাপ ওর কথা শুনে। ইয়াংমিন ডং এর কোম্পানির এক এমপ্লয়ির সাথে দেখা করে। কি ব্যাপার, অফিসে কাজের অনেক প্রেশার যাচ্ছে নাকি? তোমার চেহারা দেখে তো এমনই মনে হচ্ছে। মেয়েটা বলে যে আমি জানি আপনি মিষ্টি মিষ্টি কথা বলে আমার থেকে ইনফরমেশন নিতে চাচ্ছেন, এমনটা হবে না। আর হ্যাঁ, কাজের অনেক প্রেশার, কিন্তু উজু আমাকে হেল্প করে। ইয়াংমিন বলে, উজু এখন এই কোম্পানিতে আছে? মেয়েটা বলে, হ্যাঁ, ও কেন জব ছাড়বে, ও তো ডং স্যারের অনেক ক্লোজ। মেয়েটা চলে যায়। ইয়াংমিন অবাক হয়ে ভাবতে থাকে, তাহলে উজু আগেরবার তাকে আসলে ধোকা দিয়েছে, হয়তো ওই ডংকে বলে দিয়েছে যে মিস্টার চয়ের সাথে ইয়াংমিন মিলে কাজ করছে। পরের সিনে দেখা যায় মিস্টার চয় মিনিয়ংয়ের ঠিকানা খুঁজে বের করে তার সাথে দেখা করতে বাসায় এসেছে। ও মিনিয়ংকে ইমোশনাল ব্ল্যাকমেল করার ট্রাই করে। মিস মিনিয়ং, আপনি আমাকে জাস্ট এটাই বলেন, আপনি কেন ইনভেস্টমেন্ট ফিরিয়ে নিলেন? আপনি জানেন আমার এখানে কত লোকের রুটি রুজি নষ্ট হয়েছে এই কারণে? আমার সাথে দেখা না করতে চাইলে কোনো সমস্যা নেই, জাস্ট একটা ফোন করে আমার সাথে কথা বললেও হবে। সিমহু অফিসের সবাইকে লাঞ্চের দাওয়াত দেয়। সবাই বের হতে হতে সিমহু জিজ্ঞেস করে যে উজু কোথায়। কেউ একজন বলে যে উজু আসবে না, এসব অফিস পার্টি হয় সবার মাঝে বন্ডিং বাড়াতে। উজু তো এখানে 3 মাসের কন্ট্রাক্ট, একজন পার্ট টাইমের মাত্র। কন্ট্রাক্ট শেষে ও কারোর সাথে কোনো বন্ডিং রাখতে চায় না। পিছন থেকে ডং একথা শুনে ফেলে, ও আপসেট হয়ে যায়। লাঞ্চে সিমহু সবাইকে থ্যাংকস জানায় তাদের কোম্পানির প্রতি লয়াল থাকার জন্য, বিপদের সময়টা একসাথে কাটানোর জন্য। ডং আলাদা করে সুজিকে থ্যাংকস দেয়। সুজি বলে, স্যার আপনি ভালো মানুষ, আমরা সবাই এখানে প্রফেশনাল রিজনেই চাকরি ছেড়ে যায়নি, এমন না যে আপনাকে বা কোম্পানিকে ভালোবেসে রয়ে গেছি, সো আমাদের ভালো চিন্তা করে আপনার প্রেশার ফিল করার কোনো দরকার নেই। উজু আসে এক ক্যারাওকে ক্লাবে। জুন খবর দিয়েছে যে গুন এখানেই কাজ করে। উজু জিজ্ঞেস করে যে গুন কোথায় থাকে। জুন বলে যে গুন তাকে সব কিছু বললেও এই কথাটা একদমই শেয়ার করছে না। ওদিকে লাঞ্চের পরও ডং আর সিমহু ড্রিঙ্ক করতে করতে আড্ডা মারছিল। ডং বলে, আচ্ছা এত ড্রিঙ্ক করে আগামীকাল আবার আমরা অফিসে আসতে পারবো তো? সিমহু বলে, আমি যেভাবেই হোক আসবো, আমাকে তো আসতেই হবে, আজ আমার জানার জান গাড়িটাকে এই কোম্পানির জন্য বেচে দিছি, তো এই কোম্পানিকে লাভ হয়ে নেই আবার গাড়ি কিনতে হবে না। আচ্ছা তুই আমার সাথে বসে না থেকে উজুর সাথে টাইম পাস করলে তো পারতি। ডং বলে যে উজুর সাথে তার কোনো রিলেশন নেই। সিমহু কিন্তু সকালে কনফারেন্স রুমে উজু আর ডংকে তর্ক করতে দেখেছিল। ডং বলে, আমি এখন আর ক্যাম্পিংয়ে যাই না, বাসার ড্রয়িং রুমে একটা তাবু খাটিয়ে রেখেছি, আমি জানি সব রিলেশনশিপের এন্ড রেজাল্ট কি, সবশেষে কষ্ট পাওয়া লাগে। বাইরে ক্যাম্পিং করতে যাওয়া থেকে যেমন নিজেকে আটকে রেখেছি, তেমনি প্রেমের স্রোতে ভেসে যাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। সিমহু হাসতে হাসতে বলে, তাহলে দোস্ত তুই স্বীকার করলি যে তোর জীবনে প্রেমের স্রোত আবারও এসেছে। হয়তো তুই নিজেকে আটকে রেখেছিস, কিন্তু কোনো না কোনো দিন তুই স্রোতে ঠিকই ভেসে যাবি। সিমহু অনেক হাসতে থাকে। রাতে বাসায় ফেরার সময় বিল্ডিংয়ের নিচে মিনিয়ংয়ের সাথে ডংয়ের দেখা হয়। মিনিয়ং তো চলেই যাচ্ছিল, কিন্তু ডং তাকে ডাক দেয়, মিনিয়ং তুমি কি ড্রিঙ্ক করেছ? মিনিয়ং মাথা নেড়ে না বলে। ডং বলে, ভালো করেছ, শোনো মিনিয়ং, আমি জানি তুমি নিজে কোনে কষ্ট দিচ্ছ, নিজের প্রায়শ্চিত্ত করতে চাইছ, তুমি আর ড্রিঙ্ক করো না, আজ থেকে আমি তোমাকে মাফ করে দিলাম। ডং চলে যাচ্ছিল, কিন্তু মিনিয়ং ইমোশনাল হয়ে ডংকে পিছন থেকে জড়িয়ে ধরে। ও কাঁদতে থাকে। দেখা যায় দূর থেকে মিস্টার চয় এদিকে নজর রাখছিল। ওর মনে হয় যে মিনিয়ং আর ডং জুটি বেঁধে ওকে বরবাদ করার জন্যই এতদিন এত কিছু করেছে। তো রেগে মেগে চয় ওদের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই কোত্থেকে উজু এসে তার পথ আটকে দাঁড়ায়। সেও ডংয়ের উপর নজর রাখছিল, ও কোনোভাবেই কাউকে ডংয়ের কোনো ক্ষতি করতে দিবে না, নিজের সব শক্তি দিয়ে সে ডংকে প্রোটেক্ট করবে।
অজয় অবাক হয়ে উজুর দিকে তাকিয়ে থাকে। আর এখানেই এই এপিসোড শেষ হয়। গল্প কোন দিকে যাচ্ছে? এ কি কোনো লাভ ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে? উজু আর ডগের মনের কথা না বলে কি শেষমেশ ওদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি করবে? পরের এপিসোডের নোটিফিকেশন পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। বাই বাই।